তেল দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, দিনের গুঁড়ো, লবণ, আমরা ইসে ইসে দিয়ে দেবো, ইসে মাছ দিয়ে দেবো। আজকের রেসিপি ট্রেডিশনাল ভিলেজ ফুড, শাপলা ফুলের লতি বা ডাটা সাথে চিংড়ি মাছ, খুবই মজাদার। দেখি আমরা এখন খাবো ইনশাআল্লাহ। চিংড়ি মাছ খুবই মজা, খুবই মজা বলছে, আসলেই খুবই মজা। কোনো কথা হবে না মামা, শুধু খাবা হবে। প্রিয় দর্শক, খুবই মজাদার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। শহরে বাজারে শাপলা ফুল কিনতে পাওয়া যায় আর চিংড়ি মাছ তো অ্যাভেলেবল, অবশ্যই আপনারা ট্রাই করবেন। অনেক স্বাদ, অনেক। Ooh.